একই সাথে বাংলাদেশের মানুষ স্বাধীনতার মহানায়ক বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করে যাচ্ছে। বাঙালি জাতির ইতিহাসে দুই মহান দিন এমন একটি সময় উদযাপন হচ্ছে যখন আজকে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি সংক্ষেপে যে কথাটি বলতে চাই, আজকে স্বাধীন বাংলাদেশের বয়স হচ্ছে 50 বছর। আজকে স্বাধীন বাংলাদেশের 50 বছর ইতিহাসে বঙ্গবন্ধু রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগ মাত্র 20 বছর এই রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে জনগণকে সেবা দেওয়ার সুযোগ পেয়েছে। অত্যন্ত পরিণামের বিষয়, বেদনার বিষয়, স্বাধীন বাংলাদেশে আমরা জাতির পিতাকে হারিয়েছিলাম। জাতির প্রতি জাতির পিতার পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই ইতিহাস আমরা জানি। আজকে এই বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যার পর আবার পরাজিত শত্রুরা যারা পাকিস্তানি দর্শনের রাজনীতি করতে চায় তারা এই 3টি দশক এই রাষ্ট্র পরিচালনা করেছে। আজকে বাংলাদেশের যা কিছু মঙ্গলকর, যা কিছু মঙ্গলজনক সমস্ত কর্ম সম্পাদন হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করতে পারলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন এবং দেশের মানুষকে বঙ্গবন্ধুর নীতি আদর্শের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষকে সেবা দিতে পারবেন। এই কারণেই বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। আজকে আমি মনে করি ইউনিট সংগ্রামের মাধ্যমে তৃণমূল পর্যায়ে আজকে সংগ্রামকে শক্তিশালী করা যে প্রত্যয়, যে পরিকল্পনা আপনারা গ্রহণ করেছেন এটি একটি শুভ উদ্যোগ। আজকে বাংলাদেশ যখন আজকে উৎসবমুখর পরিবেশে বিজয়ের 50তম বার্ষিকী উদযাপন করে আছে, ঠিক সেই সময়ে আমরা দেখতে পাই যাদেরকে আমরা বারবার পরাজিত করেছি, যারা জাতির পিতাকে হত্যা করেছে, যারা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, তারা আজকে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। আজকে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় আজকে আমাদের ছোট শিশুদের ষড়যন্ত্র করে তাদেরকে নামানো হচ্ছে। আজকে বিশেষ এক ব্যক্তির চিকিৎসার নামে এক কয়েদির সাজাপ্রাপ্ত আসামি চিকিৎসার নামে আজকে দেশে আজকে মানুষকে ভুল বুঝিয়ে আইনের ভুল ব্যাখ্যা দিয়ে আজকে তারা এখানে ষড়যন্ত্র করার বা তারা